লোকসভা নির্বাচনৰ বাবে সাজু অসম। দেশৰ নির্বাচন আয়োগে সাধাৰণ নির্বাচনৰ দিন ঘোষণা কৰাৰ এদিন পিছতে অসমৰ মুখ্য নির্বাচনী বিষয়া অনুৰাগ গোয়েলে জনালে নির্বাচন সম্পর্কীয় গুরুত্বপূর্ণ তথ্য। তিনিটা পর্যায়ত হবলগীয়া নির্বাচনত মুঠ ভোটার হল 2,43,01,960। তাৰে 1,21,79,358 হল পুৰুষ ভোটার। আনহাতে 1,21,22,188 হল মহিলা ভোটার। ইয়াৰ মাজতে অসমত 100 বছৰৰ ঊর্ধ্বৰ 4,854 ভোটার আছে। দেওবাৰে জনতা ভৱনত এক সংবাদমেল সম্বোধন কৰি এই তথ্য আগবঢ়ায় মুখ্য নির্বাচনী বিষয়া অনুৰাগ গোয়েলে। ভোটার ফিগার তো আমরা কল 2,43,01,960, কিন্তু এই নম্বর তো বাড়ি অল্প মেল কে আস মেল আছে 1,21,79,358, ফিমেল ভোটার আছে 1,21,22,188, ট্রান্সজেন্ডার আছে 414, টোটাল আছে 2,43,01,960। অনুৰাগ গোয়েলে জনোৱা মতে অসমত মুঠ 28,650 ভোট কেন্দ্র আছে, তাৰে 262টা আদর্শ ভোট গ্রহণ কেন্দ্র। ইপিনে 1,409টা ভোট গ্রহণ কেন্দ্র সম্পূর্ণরূপে মহিলার দ্বারা পরিচালিত হব। অলরেডি প্রত্যেক ডিস্ট্রিক্টে বস্তুটো প্ল্যানিং করেছে, মডেল পোলিং স্টেশনও প্রত্যেক ডিস্ট্রিক্টত করে আছে তেওঁলোকে, আর পোলিং স্টেশন ম্যানেজ বাই এন্টায়ারলি বাই ফিমেলস ইনক্লুডিং মানে ফিমেল কনস্টেবল, মানে সেইটো করে আছে যথেষ্ট নম্বর। আর এটা আমি প্রচেষ্টা এবার চেষ্টা করে আছো কি প্রত্যেক অ্যাসেম্বলি সেগমেন্ট ওয়াইজ এটলিস্ট ওয়ান পোলিং স্টেশন টোটালি ম্যানেজ বাই পিডব্লিউডি। অসমের 14টা লোকসভা সমষ্টির বাবে 52টা স্থানত 126টা স্ট্রং রুমের ব্যবস্থা করেছে। কমিশনের গাইডলাইন মতে আমার যান পোলিং স্টেশন আছে তার 120% আমি বিইউ, 120% সিইউ আর 130% ভিভিপ্যাট আমি এফএসসি ওকে রেডি করব লাগে। তো আমি অলরেডি এই বস্তুটো প্রত্যেক জেলাত রেডি করছো, আর আমার এতিয়া আমি এফএসসি ওকে রাখা ব্যালেটিং ইউনিট আছে 34,380 মানে 120% অফ পোলিং স্টেশন, সিমিলারলি কন্ট্রোল ইউনিটও আছে 34,380। 45,176 গৰাকী দৃষ্টিহীন ভোটার আছে অসমত, তেওঁলোকৰ বাবে ব্রেইলি ভিভিপেটৰ ব্যৱস্থা কৰিছে আয়োগে। ভোটার তালিকাত নাম অন্তর্ভুক্ত অথবা ভোটারৰ ভোট কেন্দ্ৰৰ স্থান সলনি সম্পৰ্কটো স্পষ্ট তথ্য দাঙি ধৰে অসমৰ মুখ্য নির্বাচনী বিষয়াগৰাকীয়ে। দেশৰ নির্বাচন আয়োগে লোকসভা নির্বাচনৰ দিন ঘোষণা কৰাৰ পিছতেই অসমতো বিভিন্ন জিলাত আয়ুক্তসকলে সংবাদমেল যোগে জিলাসমূহৰ ভোটাৰ ৰাইজক অৱগত কৰে। ভিডিঅ' জাৰ্নেলিষ্ট সুশান্ত দাসৰ সৈতে বিপুল বৰ্মনৰ ৰিপৰ্ট, নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট।